আসসালামু আলাইকুম। সাকিবের ছেড়ে দেয়া ছবিতে শরীফুল রাজ। হ্যাঁ, ঠিক শুনছেন, সাকিব খানকে নিয়ে সাহেব করার প্ল্যান ছিল, কিন্তু সাকিব খানের শিডিউল না পায় সাহেবকে আর আটকে রাখা গেল না। সাহেব চরিত্রে অভিনয় করবে শরীফুল রাজ, বানাবে আরশাদ আদনান, ডিরেক্টর সাহেব চন্দন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিমেল আশরাফ। আমি একটু অবাক হয়েছিলাম যে সাহেব চন্দনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিমেল আশরাফ। তার মানে কি হিমেল আশরাফের কি ডিমোশন হইলো? হিমেল আশরাফকে দিয়ে কি আর সিনেমা বানাবে না, অ্যাসিস্ট্যান্সি করবে না? তা না, সাইফ চন্দন, হিমেল আশরাফ সহ আরো কয়েকজন পরিচালক আছেন যারা আরশাদ আদনানের খুব কাছের ছোট ভাই। তারা একে অন্যকে দারুণভাবে নিবিড়ভাবে সাহায্য সহযোগিতা করে। এই রাজকুমারের পেছনে, প্রিয়তমার পেছনে সাইফ চন্দন যে অক্লান্ত পরিশ্রম করেছে সেটি আমি দেখেছি। পেছনে থেকে সাইফ চন্দন হিমেল আশরাফকে যে সাপোর্টটি দিয়েছে, যে সহযোগিতা করেছে সেটি আমি দেখেছি। সেই পেছনের কাজগুলো সামনে কখনোই আসেনি, কেউ কখনো জানবে না, তারা নিজেরা নিজেরা সেটি জানে। হিমেল আশরাফ সাইফ চন্দনের প্রতি কতটা কৃতজ্ঞ সেটা হিমেল আশরাফ নিজেই জানে, যার কারণে আরশাদ আদনান হয়তো কথাটা বলেই বসছেন যে সাইফ চন্দনকে অ্যাসিস্ট করবে হিমেল আশরাফ। এই কথাটা বলতে আরশাদ আদনানের একটু দ্বিধা কাজ করে নাই। এই সিনেমায় আরো কাজ করছে প্রিয়তমা খ্যাত কলকাতার ইধি কাপল। আরো আরো অন্যান্য যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে এখনো রিভিল করা নাই, কিন্তু সিনেমার শুটিং খুব শিগগিরই শুরু হবে। এই সিনেমার মাধ্যমে প্রযোজক আরশাদ আদনানের ঘরে ঢুকলো শরীফুল রাজ। রাজের কপালে রাজ তিলক। এখন যদি শরীফুল রাজের শিকে ছিঁড়ে, এখন যদি শরীফুল রাজের ভাগ্য ফেরে, দেখেন পরাণ করার পরে হাওয়া, হাওয়াটা বেসিক্যালি শরীফুল রাজের বলা যাবে না। হাওয়া চঞ্চল চৌধুরীর যতটা বলা যায় ততটা শরীফুল রাজের বলা যায় না। একমাত্র পরাণ, পরাণ, পরাণ এবং পরাণ দিয়েই শরীফুল রাজকে পরিচিতি করা যায়, পরিচিত করা যায়। আর একটি পরিচয় আছে শরীফুল রাজের, যেই পরিচয়ে সবাই তাকে চেনে, পরিমনির হাজবেন্ড, পরিমনির স্বামী। এটি তার এমন কোনো পরিচয় নয়, এটি তার বৈবাহিক পরিচয় হইতে পারে, এটি তার সামাজিক পরিচয় হইতে পারে, কিন্তু একজন অভিনেতা হিসেবে, একজন অভিনয় শিল্পী হিসেবে কাজের যে পরিচয় সেই পরিচয়টি হচ্ছে পরাণ। যেই হাউসে প্রিয়তমার মতো সাকসেসফুল সিনেমা হয়, যেই হাউসে রাজকুমারের মতো সাকসেসফুল সিনেমা হয়, সেই হাউসে শরীফুল রাজ কাজ করবে। তার মানে আনুষঙ্গিক যত সাপোর্ট সব সে পাবে, কিন্তু এখনই প্রমাণ হবে যে শরীফুল রাজ আর হাউস অথবা সাকিব খান কার জন্য কি হয়েছে। দর্শক, সাকিব খানের জন্য প্রিয়তমা সুপারহিট, সাকিব খানের জন্য রাজকুমার সুপারহিট, শুধুমাত্র সাকিব খানের জন্য সুপারহিট এটা বললে ভুল হবে। সেখানে হিমেল আশরাফের অনেক অবদান, সেখানে আরশাদ আদনানের অনেক অবদান, কিন্তু হিমেল আশরাফের এই অবদান, আরশাদ আদনানের এই অবদান, সাথে সাইফ চন্দনের অবদান যোগ করে শরীফুল রাজকে নিয়ে যদি এরকম একটি বাব্বার ছবি না দিতে পারে, তাহলে বলাই বাহুল্য প্রযোজক যত বড়ই হোক না কেন, সাকিব খান ছাড়া কোনো মূল্যায়ন নাই, সাকিব খান ছাড়া কোনো হিট সিনেমা নাই। আরশাদ আদনানের কাছে, হিমেল আশরাফের কাছে, সাইফ চন্দনের কাছে এখন এটি একটি বিশাল চ্যালেঞ্জ। সাহেবকে সাহেবের মতো করে একটি সুপার ডুপার হিট ছবি যদি তারা না বানাতে পারে, বা দর্শককে উপহার না দিতে পারে, বা দর্শকের মন যদি জয় না করতে পারে, তাহলে এটি আরও একবার প্রমাণিত হবে সাকিব খান, সাকিব খান, সাকিব খানকে দিয়ে যা হয় অন্যকে দিয়ে তা হয় না। যেমনটা বাংলায় একটা প্রবাদ আছে, ছাগল দিয়ে হাল চাষ হয় না। কথাটা আমি এই অর্থে বলিনি যে শরীফুল রাজ ভালো অভিনেতা না, কথাটা আমি এই অর্থে বলিনি যে শরীফুল রাজ অভিনয় জানে না। শরীফুল রাজ যে অভিনয় জানে দেয়ালের দেশ তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত, কিন্তু তারপরেও কথা থেকে যায়, কোথায় যাবে একটা কথা থেকে যায়, সেই কথাতেই বলতে হয় যে ছাগল দিয়ে হাল চাষ হয় না। সাকিব খান, প্রিয়তমা আর রাজকুমারের মতো যে সিনেমা দিয়েছে, অথবা
রায়হান রাফি আর শরীফুল রাজ পরাণ যে সিনেমা দিয়েছে, এরকম একটি সিনেমা শরীফুল রাজের ভাগ্যে যদি আরেকটি না আসে, তাহলে শরীফুল রাজ ওই যে কথায় আছে সেই কথাতেই রয়ে যাবে। যাই হোক, বুঝলে বুঝপটা, তা বুঝলে তেজপটা, এর যে বেশি কিছু আর নাই কথা। এখন একটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই, সেটা হলো অনেকেই বলছেন তুফান একটি ষড়যন্ত্রের মধ্যে পড়েছে, তুফানকে নিয়ে অনেকেই ষড়যন্ত্র করছে। আরে ভাই, তুফান তো সেন্সর ছাড়পত্র পেয়ে গেছে, আনকাট আনকাট সেন্সর ছাড়পত্র পেয়ে গেছে, মানে তুফান প্রদর্শনে বিন্দুমাত্র কোনো বাধা নেই, তুফান প্রদর্শনে বিন্দুমাত্র কোনো সমস্যা নেই, তুফান প্রদর্শন হবে এবং অগ্রিম টিকেটিং শুরু হয়ে গেছে মনে হচ্ছে, অগ্রিম আর ওই টেবিল মানিতে মানে একটা হই হই রই রই শুরু হয়ে গেছে। তো যেই কথাটা চাওয়ার হচ্ছে, কেন ওই কথাটা তাহলে হলো যে তুফানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কথাটা আসলে একটি ভুল বুঝাবুঝি থেকে তৈরি হয়েছে। আশা আদনান এক বক্তব্যে বলেছেন যে শাহরিয়ার শাকিল সাহেব 60 লক্ষ টাকার অনুমতি নিয়ে 10 কোটি টাকা কিভাবে ইন্ডিয়াতে খরচ করে। দেখেন, আশা আদনান সাহেবের এই কথাটা আমি অনেক আগেই অনুভব করেছিলাম, আমি আমার কথার শুরুতেই যখন তুফান ঘোষণা হয় তখনই আমি কন্টেন্ট করেছিলাম যে বাংলার টাকা বিদেশে চলে যাচ্ছে, বাংলাদেশের টাকা বিদেশে চলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে টের পাচ্ছেন না, পাবেন যখন NBR এর তলব পড়বে, টনক নড়বে, এটি তো আছেই। এছাড়া আরো একটা বিষয় আমি বলেছিলাম যে শাহরিয়ার শাকিল বা বাংলাদেশের চরকি বা বাংলাদেশের আলফাই, এরা তো নাম মাত্রের প্রয়োজন, ম্যাক্সিমাম প্রয়োজনা ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করবে SBM, নাইলে তারা কেন আসছে? আরে ইন্ডিয়ান ভাই, এরা স্বার্থ না হইলে কোথাও যায় না, এদের যদি স্বার্থ হাসিল না হয় এরা কিন্তু সহজে কোথাও যাবে না, এত সহজে ইনভেস্ট করবে না, লস করার জন্য আবেগে আপ্লুত হয়ে বাংলাদেশের চলচ্চিত্রের হাল ধরার জন্য ইন্ডিয়া বাংলাদেশে আসে নাই। তারা ইন্ডিয়া বাংলাদেশে আসছে কি করতে? বাংলাদেশে আসছে প্রফিট করতে। দেখেন, এক ফারাক্কাবাদের মুলা ঝুলাইয়া বাংলাদেশে নাচাইতেছে বছরের পর বছর, এই হচ্ছে ইন্ডিয়া। অথচ বাংলাদেশ সেই ফারাক্কার মুলায় এখনো ঝুলছে, এখনো আশা করে বসে আছে, এই হচ্ছে ইন্ডিয়া। যাই হোক, ইন্ডিয়ার বিষয়ে আমি খুব বেশি কিছু বলতে চাই না, কারণ ইন্ডিয়ানদের স্বদেশপ্রেম অনেক জেগে যাবে, প্রত্যেকটা দেশের স্বদেশপ্রেম থাকবে, এটাই স্বাভাবিক। ইন্ডিয়া যা করছে তাদের স্বদেশপ্রেম নিয়ে তারা করছে, তাদের দেশের চিন্তা নিয়ে তারা করছে, বাংলাদেশেরও স্বদেশপ্রেমটা জেগে ওঠা উচিত, বাংলাদেশের নাগরিকদেরও স্বদেশপ্রেমটা জেগে ওঠা উচিত। বাংলাদেশ কয়েকদিন আগে যেভাবে বাংলাদেশের নাগরিক ইন্ডিয়ান পণ্য বয়কটের ডাক দিয়েছে, সেই ডাকের কোনো টপিকই কিন্তু ভাইরাল হয় নাই, কোনো একটা অদৃশ্য কারণে সেই বিষয়গুলো ধামাচাপা পড়ে যায়। এখনো বাংলাদেশে আন্দোলন হচ্ছে ইন্ডিয়ান পণ্য বয়কট করানোর জন্য, এখনো বাংলাদেশে এগুলো নিয়ে অনেকেই গলা শুকাচ্ছে চিৎকার করে, কিন্তু ফায়দা কি তাতে? যা যা আখের গোছানোর তার সে আখের সে গুছিয়েই যাচ্ছে, কারি কারি টাকা নিয়ে যাবে টেরও পাবেন না, মানি ব্যাগ ফাঁকা হয়ে যাবে টেরও পাবেন না, কেন? বাংলাদেশ থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বিশাল একটা অঙ্ক গায়েব হয়ে গেল, তার সমাধান আজ পর্যন্ত নাই। তার সাথে যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেই বিষয়গুলো যথেষ্ট যুক্তিসঙ্গত, কোটি কোটি টাকা ইন্ডিয়াতে গিয়ে খরচ করে কি কারণে? যদি SBF এর সঙ্গে চরকি এবং আলফাই সমান কি হয়, ইনভেস্টর হয়, সমান প্রযোজনা সংস্থা হয়, তাহলে একটা সিনেমার পেছনে যদি 10 কোটি টাকার উপরে খরচ করা হয়, তাহলে তো আলফাই আর চরকির 3:3 হলেও, 3:3 করে হলেও 6-7 কোটি টাকা খরচ করার কথা। বাংলাদেশ থেকে 6-7 কোটি টাকা খরচ করার জন্য বিদেশে বের করে নিয়ে যাওয়ার প্রসিডিউরটা কি? আশা আদনান একেবারে জায়গা মতো ধরছে, সে কিন্তু তুফানকে আটকাইতে চায় নাই,
তুফানের প্রসঙ্গটা টেনে নিয়ে আসছে যে এরকম ঘটনা ভবিষ্যতেও হবে। যখন এরকম ঘটনা ভবিষ্যতে হবে, একটি ঘটনা দিয়ে 7 কোটি টাকা চলে গেলে 10টি ঘটনায় 70 কোটি টাকা, 100টি ঘটনায় 700 কোটি টাকা, কোটি কোটি টাকা লোপাট হবে, পাচার হবে, কিন্তু কেউ টের পাবে না, চোখের সামনে দিয়ে চলে যাবে, কেউ দেখবে না। তো এই যে আশা আদনান যখন এই বিষয়টা ধরে ফেলছে, তখন কিছু মানুষ দেখলাম এই বিষয়টাকে আবার উল্টো দিকে প্রবাহিত করার চেষ্টা করছে। সবাই বলছে আশা আদনান তুফানকে আটকাবার চেষ্টা করছে, তুফানকে কেউ আটকাবার চেষ্টা করছে না। শাকিব খানকে আটকাবে এরকম স্পর্ধা বাংলাদেশের কোনো মানুষের নাই, শাকিব খানকে আটকাবে এরকম ইচ্ছা বাংলাদেশের কারো নাই। দুই একজন যারা ইচ্ছা পোষণ করছে তারা আসলে চিৎকারই করে, তাদেরকে গ্রহণযোগ্য, তাদের সে চিৎকার গ্রহণযোগ্যই না, তাদেরকে কেউ গুনাই ধরে না, তারা শুধু ছাগলের 3 নম্বর বাচ্চার মতো করতেই থাকে, করতেই থাকে, এই জন্যে তাদের কথা কেউ আমলে নেয় না। যখন আশা আদনান এই কথাগুলো বললো তখন মানুষ এটা আমলে নেওয়া শুরু করলো, কারণ আশা আদনান তো ছাগলের 3 নম্বর বাচ্চা না, আশা আদনান বুঝে বলছে। বাপের বেটা এই সমস্ত কথা বলার জন্য সাহস থাকা লাগে, কলিজা থাকা লাগে, জায়গা মতো হাত দিছে। এখন আশা আদনানের এই প্রশ্নের জবাব যদি দেয়, আশা আদনানের যে কথাগুলো তিনি বলছেন এই এই কথার প্রত্যুত্তর যদি এই প্রযোজনা প্রতিষ্ঠানগুলো দেয়, আলফা আই আর চরকি দেয়, তাহলেই বোঝা যাবে যে তারা কতটুকু সৎ আর কতটুকু অসৎ। গত 4 তারিখে এই ঘটনা নিয়ে যে আলোচনা, যে সম্প্রচার হয়েছে, আজকে 6 তারিখ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কোনো রিপ্লাই আসে নাই, সবাই কিন্তু চুপ। চুপ কেন, মানে কি চুপ, মানে কি মৌনতা সম্মতির লক্ষণ নাকি অন্য কিছু? যাই হোক, সময় সব বলে দিবে। দর্শক, আপনারা আমার সাথে কতটুকু একমত বা আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।